আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2022 তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। আশা করি তোমরা খুব ভালো করে সেলিব্রেশন করেছো আর খুব ভালো কাটিয়েছো এই দিনটা। আর তোমরা সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। তো একটা বিশেষ কিছু শেয়ার করার জন্য আমি তোমাদের এই ব্লগটা বানাচ্ছি। সেটা হচ্ছে, আমি আগে ভেবেছিলাম যে আমি দেশে আসব, শিনুর 31st হ্যাপি বার্থডে হয়, তো 5 ইয়ার্স ওর হবে, ভেবেছিলাম সেলিব্রেশন করব, কিন্তু হয়নি সেটা। আর সেই জন্য অনেক দিন হয়ে গেল আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার পারিবারিক পরিস্থিতিটাও ভালো নেই। কারণ যেমন তোমাদের আগে আমি বলেছিলাম যে মায়ের শরীর ভালো নয়, তো ভালো ছিল না, কিন্তু হঠাৎ করে এতটা ডাউন হবে ভাবতে পারিনি। তো 24শে ডিসেম্বর মা আমাদের ছেড়ে চলে গেছে, ওই তখন ফ্রাইডেতে 7:30টার সময়। তো সেই জন্য আমি ভিডিও বানাতেও পারিনি আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারিনি, কারণ তোমরা আমার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু হলেও যে আমি কী পরিস্থিতির ওপর দিয়ে যাচ্ছি। আজ 9 দিন হয়ে গেল মা গেছে, তো প্রত্যেকটা মুহূর্তে মাকে মিস করছি ভীষণ। কারণ আমাদের ফ্যামিলি বলতে, আমার হাজবেন্ড যেহেতু এক ভাই এক বোন, বোনের মানে বিয়ে হয়ে গেছে, আর হাজবেন্ড মা আমি আর শিনু মানে 4 জন ছিলাম, তো সেখান থেকেও মা চলে গেল হঠাৎ করে, তো একদমই ফ্যামিলিটা ফাঁকা হয়ে গেছে। তো সেই তার সে থেকে উঠতে টাইম লেগেছে, সেই জন্য তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি সেইভাবে। আর শিনু শিনু তো এখনও বুঝতেই পারছে না যে ওর ঠাম্মি নেই, ও এখনও ভাবছে ওর ঠাম্মি আবার আসবে। আমরা যেহেতু বলেছি ঠাম্মির খুব শরীর খারাপ ছিল, নমর কাছে গেছে, তো সেই জন্য বারবার বলছে মামি ঠাম্মি কবে আসবেন ওর কাছ থেকে। তো সেইটুকু বোঝার ক্ষমতা হয়নি না, ওই জন্য সবার বেশি কষ্ট হচ্ছে যে ও কিছু বোঝেই না, মা চলে গেল এত তাড়াতাড়ি। তো যাই হোক, এটা পার্ট অফ আওয়ার লাইফ, এটা মানতেই হবে সবাইকে যত যাই হোক। যখন মায়ের কন্ডিশান খারাপ ছিল তখন আমাকে ডাক্তার বলেছিল যে স্ট্রং হও, কারণ এটা সবাইকে মানতে হয় যার যত কাছেরই লোক হোক না কেন। আর তাও যাই হোক, মাকে দেশে এনেছিলাম বলে সবাইকে দেখতে পেলো, সবাই কথা বলেছে, এখানে এসে একটু সুস্থও হয়ে গিয়েছিলো। আমরা ভেবেছিলাম যে হয়তো ডেভেলপ হয়ে যাবে, কিন্তু হয়নি হঠাৎ করে। আবার 1 সপ্তাহ ভালো ছিল, একটু হাঁটাহাঁটি কাজ করছিলো, তারপরে একদমই বিছানায়। যাই হোক, এটা হবারই ছিল হয়তো। শিনুর যেহেতু জন্মদিন ছিল, ও বোঝেনি, বোঝে না এখনও, তো বলছিল কেক কাটার কথা। তো একটু ছোট্ট করে একটা এই পাশের বাড়িতে, আমাদের বাড়িও তো নয়, পাশের বাড়িতে যেখানে ও টিউশনে যায়, এখানে এখন আপাতত যতদিন এখানে আছি, তো সেখানে একটু সেলিব্রেশন করেছিলাম। তো তার একটা ছোট্ট ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব। আর লাস্টে আমারও বলতে চাই, তোমরা এই মুহূর্তে আমার পাশে থেকো, আর তোমাদের এই নতুন বছর খুব খুব ভালো কাটুক। হ্যাপি বার্থডে টু ইউ সোনাক্ষী। ওই বাপরে, আবার কেক? হ্যাঁ, কেক কাটা গুলু 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 চকলেট কেক আবার। ওই 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 চকলেট কেক কি করা? সাইকেল গিফট দেবে, ব্যাগ গিফট দেবে। ওই তো ব্যাঙ্গালোরে গিয়ে সাইকেল কিনে দেবো। কি রকম ব্যাগ বলো? পিঙ্ক স্কুল ব্যাগ। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওই সত্যিকারের অনেক গিফট চাই তাহলে আমার অনেক। আচ্ছা দেবো, আমার ফ্রেন্ডে ঘরে তো আসতে বলবে। আসতে বলবো তো। শিনুর হ্যাপি বার্থডে। ওই জন্য শিনু রেডি হয়ে গেছে, ওর টিউশনে গিয়ে কেক কাটবে। আমার টিউশনে গিয়ে কেক কাটবো না, আমাদের বাবা
বার্থডে করতে পারছি তোমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনাক্ষি। কি নাম তোমার? ওইটা জ্বালবে না ওখানে, খারাপ হয়ে যাবে। হ্যাঁ বাইরে পড়বে না তাই না? আচ্ছা আচ্ছা, অর্ডার দিয়েছি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা আবার জিজ্ঞেস করছে, সরে আয়, তুবড়ি ফাটবে এবার। হবে হবে হবে, ধৈর্য ধরো। কি
কিছু কেন মনে খারাপ লাগছে শুনো এই জলের দাম মন্দিরা এই উপরে চল দুইটা দিলাম হ্যাপি বার্থডে তোর মনটা দেখ আমার তোর মা বলতে ছোট কেক এইটাই 350 টাকা দাম আছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শুনো একটু হাসি একটু হাসি হাসি এবার হাসতে গো একটু ওই তো ওই তো ওই তো ও চকলেট খেতে ভালো ওই কিলি কিলি দে হাসবে এবার হেসেছে কয়ে হচ্ছে না কেন মন খারাপ হচ্ছে কেন তাদের জন্য ও তুমি তো একটা বড় চকলেট আনের দিনে চকলেট আর আমাদের মানতে আমাকে বলছে দোকান যেতে তুমি যা আমি আনছি 8টার সময় আসবে না প্লেট আনে না এই তো প্লেট আনলো হাই বলা হাই 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 সিনি ওয়ান আমি বলা যে এটা কথা বলে সেইটা বুঝি এটা আমার কি ভাল লাগে মানে দেখ আমি আমি আবার বলবো তুই কি করছিস ও বলবো কি করছিস ও বলবে ফোন এতে বলবে ও বলছে আই বলছে আই তুই কোথায় এতদিন ছিলিস এতদিন ছিলিস কোথায় ছিলিস বল পিতা কোথায় ছিলিস বল পিতা ওই ওই দেখ আসছে মানু গিফট এসে গেছে শিনু শিনু বলো হ্যাঁ কি না বাজাবে আমি বাজা দেখি দি চাই যাই যো দেখাবে দানা কাকা তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি কারণ বেশি কথা বলার বা ভিডিও বানানোর আমার সেরকম সময় নেই সেই জন্য আর তোমাদের বলেছিলাম যে আমাদের ঘর দেখাবো জানি না সময় হবে কি না তবে চেষ্টা করবো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করার বাই বাই টেক কেয়ার আর হ্যাপি নিউ ইয়ার